আগে ভাগে 24 নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। ডিজিটাল বাংলার খবরের জের বাংলাদেশে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে অবস্থান বিক্ষোভ মাল্টিপারপাস ওয়ার্কার্স কর্মীদের। মাথাভাঙায় উপচে পড়া ভিড় সামাল দিতে কড়া পদক্ষেপ ট্রাফিক ওসি। রাজা ভাতখাবার পাম্পুবস্তি এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হল একটি গাড়ি। আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল করল সিআইটিইউ। এবার করোনা আক্রান্ত হলেন ফালাকাটা তৃণমূলের যুব নেতা ও ছাত্র নেতা। সুভাষ রায়ের উদ্যোগে ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা করা হলো স্যানিটাইজ। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বিডিওকে দাবিপত্র পেশ করলেন দিনাটার গ্রামীণ সম্পদ কর্মীরা। শিলিগুড়ির মাটিকেরার একটি নার্সিংহোমে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। জলপাইগুড়ি জেলায় 7388 জন যুব যোদ্ধা হিসেবে রেজিস্ট্রেশন করল বাংলার মুখ যুব শক্তিতে। চাকুলিয়া থানার গোয়ালডোবে তৃণমূল ও ফরোয়ার্ড ব্লকের সংঘর্ষে দুপক্ষের আহত 10 জন। ধুবড়ীর ভাসানীচর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের 7 জন সদস্য যোগদান করল AIUDF দলে।